বেতন বাড়িয়ে আবার তা কমিয়ে দেওয়ায় আসানসোল জেলা শাসকের কার্যালয়ের সামনে এদিন বিক্ষোভ দেখান পশ্চিম বর্ধমান জেলা আইসিডিএস কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার আইসিডিএস কর্মী সংগঠনের যুগ্ম আহ্বায়ক রুনু বক্সী বলেন, রাজ্য সরকারের তরফে গতবারের চাইতে এবার এক্সগ্রেসিয়ার টাকা বৃদ্ধি করা হয়েছে। কোন রকম দুর্ঘটনায় ক্ষতিপূরণও দেওয়া হয়, তবে 1000 টাকা বেতন বাড়িয়ে ফের কেন তা কমিয়ে দেওয়া হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এই দাবিতেই তাদের এই ডেপুটেশন। বিগত সরকার তো আমাদের জন্য কিছু ভাবেনি, এই সরকার আসার পর থেকে আমাদের জন্য অনেক কিছু দিদি ভেবেছেন, অনেক কিছু করেওছেন তিনি। হ্যাঁ, হসপিটালের সুযোগ সুবিধা দিয়েছেন, মারা গেলে 5-1.5 লক্ষ টাকা বা অসুস্থ হলে 5 লক্ষ টাকা। হ্যাঁ, বাকি তো অন্যান্য যেসব স্কিমগুলো আছে সেগুলো তো আমাদের রয়েইছে, সেগুলো আমি আজকের এই মুহূর্তে বলতে চাইছি না, কিন্তু তবু আমাদের জন্য অনেক ভেবেছেন। আমরা 800 টাকা 1000 টাকা এসগাছিয়া পেতাম পুজোর সময়, যেটা আমরা বোনাস বলি, সেটা দিদি আমাদের এখন এই মুহূর্তে 3800 টাকা পে করছেন। তাছাড়াও আমাদের আগের বারে 500 টাকা বাড়িয়েছিলেন, এইবারে 1000 টাকা উনি বাড়িয়েছেন, কিন্তু কোনো কারণে নিশ্চয়ই তার কোনো একটা সুচিন্তা আছে। কারণ আমরা আগস্টে মিটিং করে এসেছি ওখানে আমাদের স্টেট কমিটির সঙ্গে, আমাদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী আমাদের সংগঠনের রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তার সঙ্গে আমরা মিটিং করে এসেছি। আমাদের দপ্তরের মন্ত্রী ছিলেন শশী পাঞ্জা, আমাদের রাজ্যের সভাপতি ছিলেন সর্বভারতীয় তিনি সুব্রত বাবু, তিনি তাদের সঙ্গে আমরা মিটিং করে এসেছিলাম। তারা বলেছেন যে আমরা আরও সুখবর পেতে চলেছি, ফেব্রুয়ারিতে আমাদের ব্রিগেডে যাওয়ারও কথা হয়েছে, এইবার সেই জায়গা থেকে আমাদের একটা অর্ডার আসে যে 1000 টাকাটা কমানো হচ্ছে। এই মুহূর্তে তিনি কোনো সুচিন্তা নিয়ে এইটা করেছেন কিনা আমরা এখনো আলোচনায় আছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।